সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে কোটা বাতিল করে দু সালে জারি করা সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের আংশিক প্রকাশ করা হয়েছে কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির মধ্যে বিকেলে রায়ের অংশ বিশেষ প্রকাশ করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের এতে আরও বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা পূরণ না হলে মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে আগামী রোববার পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা রয়েছে গতকাল হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ সর্বোচ্চ আদালতে আগামী সাত আগস্ট মামলাটির ফে শুনানি হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার